আজ বুধবার 28শে আষাঢ় 2022 সালের 13ই জুলাই কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিও শুরুতেই বলবো, আর রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকেই জানাই শুভ গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাদের জীবনে গুরু আছে, আজ গুরুর সাথে সাক্ষাৎ করুন, আশীর্বাদ গ্রহণ করুন, প্রভূত পরিমাণে মানসিক শান্তি পাবেন, জীবনে উন্নতির দিকে এগিয়ে যাবেন। যাদের জীবনে গুরু নেই, তারা আজ জীবনে গুরু প্রাপ্তির আশা করতেই পারেন, তার জন্য দিনটির মাহাত্ম্যই আলাদা। গুরু পূর্ণিমা নিয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনাদের জন্য আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এখানে ভিডিওটির আই বাটনেও আমি একটি লিংক আপনাদের জন্য অবশ্যই দিয়ে দেব। আজ কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্য মিটার বলছে 6 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অতিরিক্ত কঠোর কায়িক পরিশ্রমের কারণে বা রাত্রি জাগরণের কারণে আপনারা কিন্তু মানসিকভাবে বিব্রত হতে পারেন, স্বাস্থ্য ভঙ্গ হতে পারে। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। আজ হলুদ কাঁচা হলুদ, 1.5-2 কিলো ওজনের কাঁচা হলুদ আপনারা মাথার চারিপাশে ক্লকওয়াইজ 12 বার ঘুরিয়ে বহমান জলে নিক্ষেপ করুন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না, হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। আজ প্রত্যাশা মাফিক অর্থ উপার্জন কিন্তু আপনারা করবেন না। দিনটি ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে, তাই বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগ থেকে বিরত থাকাটাই বেটার হবে। চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে, কর্মে গতি লাভ করবেন। আর আজ আপনারা যদি সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক ব্যক্তির সামনে সঠিক কর্ম করতে পারেন, প্রমোশন পদোন্নতির যোগ্য কারো কারোর ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। কোনো প্রকার নতুন পরিকল্পনা প্রকল্প উদ্যোগকে পিছিয়ে দিন, আজ নতুন নির্মাণ কার্যে শুরুয়াত যেন করবেন না। যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে নাম মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন, অবশ্যই আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন। আজ আপনার সন্তান সন্ততি তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে। তবে গৃহের কিছু সংবেদনশীল সমস্যাগুলি সমাধান করবার জন্য আপনার বুদ্ধি এবং সামাজিক যোগাযোগ বা প্রভাবকে কাজে লাগাতে যেন ভুলবেন না। পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন। আজ বন্ধু স্বজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, আজকের দিনটি কিন্তু আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। যারা অবিবাহিত তাদের জীবনে বিবাহের যোগাযোগ আসতে পারে। যারা প্রেমে পড়েননি, আপনাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে, একটু প্রচেষ্টা তো আপনাকেও করতে হবে। আজ আপনার কোনো প্রয়োজনীয় বা জরুরি জিনিসপত্র সম্পর্কে যত্নবান হন, তা নাহলে ক্ষয়ক্ষতি হতে পারে, চুরি হয়ে যেতে পারে। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ বেশ অ্যাক্টিভ থাকবে। আজ যেহেতু গুরু পূর্ণিমা, তাই গুরুদেবের উদ্দেশ্যে বলুন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরাবে নমঃ। যাদের চন্দ্ররাশি কর্কট, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের কর্কট লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।